চ্যানেল, আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি। তো চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 2:30-এর মতো, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে লাস্ট ডিসেম্বর, তার জন্য ব্লগটা এখন থেকে শুরু করলাম, সকাল থেকে করিনি। বাট সকাল থেকে ভাবছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করে এই কাজবাজ যে শেয়ার করতে হয় তোমাদের সঙ্গে। তো আজকে বাস কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না, আজকে লাস্ট ডিসেম্বর, কালকে 8:12 পরে হবে। সকাল থেকে ব্লগটা শুরু করে কাজবাজ যে শেয়ার করতে হয়, তো আজকে সব কাজবাজ সেরে চলে আসি এখন, জামা কাপড় ধোয়া সব কিছু আর কাজবাজ খাওয়া দাওয়া করে একদম স্টেজ নিয়ে এখন চলে আসি। আর ঠান্ডাও লেগে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা আজকে একটু, কালকে একটু ভালোই রোদ ছিল, কালকে সব বিছানাপাতি শুকিয়ে নিয়েছি, বালিশ ঠালিশ সবগুলো এখনও বালিশ কভার টভার লাগাইনি, কালকে ওগুলো শুকিয়ে নিয়েছি, লাগাইনি তো, বাট আজকে ওগুলো লাগিয়ে নিব। আর সব বিছানাপাতি সব গোছ গাছ হয়ে গেছে, সব কাজবাজ আজকে কমপ্লিট, ধোয়া কাচা সব কিছু। আর 2 দিন পরে ছেলের স্কুল খুলবে, তার জন্য সব কাজবাজ সেরে নিলাম। আজকে অনেক জামাকাপড় ধুয়েছি, তো আজকে ব্লগটা দেখতেই থাকো তোমরা। আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কোনো কাজবাজ শেয়ার করব না, আজকে লাস্ট ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি, কালকে জানি না এবছর কেমন যাবে। আর জানি আশা করি সবার ভালো কাটুক আর ভালো যাক, তো আমিও আশা করি আমারও ভালো যাক। তো আজকে লাস্ট ডিসেম্বর কেমন গেল এই বছরটা সবার, আর আমার কেমন গেল খুব একটা ভালো না। তো বাট আমাদের এখানটা ভুটান গেট বন্ধ অনেক দিন থেকে, খুব একটা ভালো না, তবুও এবছরটা গেল। আর নতুন বছর আসতে চলেছে, তো কেমন যাবে সবার জানি না, তো আশা করি সবার খুব ভালো যাক, আমারও খুব ভালো যাক। আর আজকে অনেক অনেক জায়গায় পিকনিক হবে, তো রাত 12টার আগে পরে অনেক জায়গায় পিকনিক হবে 12টা অবধি, তো আমরাও প্রত্যেক বছর করি। তো এবছর এখনও মানে সবাই বলছি কিন্তু এখনও ফাইনাল হয়নি, তো দেখা যাক ফাইনাল যদি হয় তোমরা দেখতে পাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আর কথা না বলে পরে আবার চলে আসব। তো এখনও ঠিক হয়নি, রাত 12টার দিকে কেক কেটে তারপরে পিকনিক করব সবাই, আর অনেক জায়গায় হচ্ছে হবে আজকের দিনে। তো চলো এখন টাটা, একটু রেস্ট নিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। গাইজ এখানে দেখতে পাচ্ছ, ও ফোনে কথা বলছিল, আর ফোনে কথা বলতে বলতে কি এমন কথা বলছিল মানে হেসে দিলাম দুজনে, খুব হাসাহাসি হচ্ছে। তারপরে চলে আসলাম তোমাদের সঙ্গে, সবার কেমন কাটলো এই বছরটা, কেমন গেল তো বল কমেন্টে বলে দিও। আর আমার তো ভালো মন্দে কেটেছে, মানে দুটোই গেছে, ভালোটাও যায় খারাপটাও যায়, ভালো মন্দ দুটোই যায়। তো সবার কেমন কাটলো, আর নতুন বছরে আশা করি সববার খুব ভালো কাটুক আর ভালো যাক। একদম সন্ধ্যাবেলা চলে আসলাম, সবাইকে গুড ইভিনিং। আর আজকে লাস্ট ডিসেম্বর, আজকে আমাদের কোনো পিকনিক কোনো কিছু খাওয়া হলো না, মনটাও খুব খারাপ, কপালটাও খুব খারাপ, তো কোনো কিছু পিকনিক টিকনিক খেতে পারলাম না। তো এখন তোমাদের সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে, সারাদিন কোনো ব্লগ করিনি, ভাবছিলাম যে আজকে পিকনিক টিকনিক হবে, তো সের জন্য কোনো ব্লগ ট্লগ করিনি। তো লাস্ট কোনো একটা কারণে পিকনিক খেতে পারলাম না, কেউ খেলাম না, তো বলতে গেলে আজকে কোনো পিকনিক কোনো কিছু হচ্ছে না আমাদের, তার জন্য তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে চলে আসলাম। আর আজকে লাস্ট ডিসেম্বর, আর কালকে 8:12টার পরে পড়বে 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আর সবাইকে 1 জানুয়ারি অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সবাইকে আগাম জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আগাম বলতে গেলে এই ব্লগটা আমি কালকেই ছাড়বো, আর কালকে ব্লগ না আড্ডা, তোমাদের সঙ্গে যতটুকু আড্ডা দিলাম অতটুকু কালকেই ছাড়বো, আর এটা কালকেই ছাড়বো। আর কালকে তো 1 জানুয়ারি হয়ে যাবে, প্রথম দিন 1 জানুয়ারি, তো এটা কালকে ছাড়বো, তার জন্য তোমাদের সঙ্গে এখন একটু আড্ডা দিতে চলে আসলাম। এই বছর কপালটা খুবই খারাপ, মানে খেতে পারলাম না, প্রত্যেক বছর হয় আমাদের, প্রত্যেক বছরে হয় আর খাই, 12টা অবধি জেগে থাকি, কেক ঠেক কাটা হয়, তো এবছরটা হয়নি। তো সবাইকে অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ারের। তো আমার এবছরটা একটু খারাপ আছে, তো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই নিয়ে বলার ছিল। আর নতুন 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 ব্লগ আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কী দিয়ে ভিডিও এডিট করি, কী দিয়ে কী করি, কী দিয়ে কোথেকে শিখলাম, তো সব কিছু বলবো। নতুন নতুন ব্লগ আসবে, তোমাদের সঙ্গে একদিন পুরো আড্ডা দিয়ে দিব। তো আজকে আজকে ব্লগ না, আজকের আড্ডাটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো।
তো রাত এখন রাত এখন 7টার মতো বাজে সন্ধ্যা। তো সবাইকে গুড ইভিনিং। আর এখন আমি একটু যাব ঘোরাঘুরি করবো রাস্তায়। মানে অনেক আমাদের এখানে মাঠ আছে, তারপরে পাহাড়ের উপর, মানে সব দিকে আর কি গান বাজানা সব কিছু হচ্ছে। তো বাইরেটা খুবই সুন্দর, তার জন্য একটু বাইরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আসি। তো এখন চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।